নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। সাংবাদিক খবরদার শর্মিষ্ঠা আজ এসছে আর এক সাংবাদিকের আসল রূপ ফাঁস করার জন্য। কারণ এক ব্যক্তি বীজপুর এলাকার এক ব্যক্তি হলি শহরের রাজীব গুপ্তা, সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে এই দীর্ঘদিন প্রতারণা করে গেছেন। কারুর কাছ থেকে ফ্ল্যাট বিক্রির নামে টাকা তুলেছেন, কারুর কাছ থেকে চিটফান্ডের নামে টাকা তুলেছেন, কারুর কাছ থেকে দোকানঘর বিক্রির নামে টাকা তুলেছেন, কাউকে আবার বলেছেন তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। সবাই টাকাই দিয়েছেন কিন্তু পরিষেবা কেউ পায়নি। কিন্তু এই রাজীব গুপ্তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে প্রমোটার সন্দীপ বিদ্যার্থীর নাম। তাই খবরদার শর্মিষ্ঠা বেরিয়ে পড়েছে, অভিযোগ নেবে এবং পাল্টা প্রশ্নের উত্তরও জানতে চাইবে যে এই মানুষগুলো কেন প্রতারিত হলেন এবং তাদেরকে কেন পরিষেবা দেওয়া হলো না। চলুন বেরিয়ে পড়া যাক। সবার প্রথমে একটা সতর্কবাণী দিয়ে রাখতে পারি যে সাংবাদিক আপনার অভিযোগ তুলে ধরতে পারে মাত্র, আপনার সমস্যা সমাধান যাতে হয় সেক্ষেত্রে প্রশাসন বা অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে প্রশ্ন করতে পারে মাত্র, তারা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে পরিষেবা পাইয়ে দেবে এই কথা কিন্তু কখনো বিশ্বাস করবেন না। তাই যারা প্রতারিত হয়েছেন তারা কিন্তু নিজেদের দায়িত্বেই প্রতারিত হয়েছেন। তবুও খবরদার শর্মিষ্ঠার এই বিষয়টি শুনে, এই অভিযোগটা শুনেই যথেষ্ট খারাপ লেগেছে যে একজন প্রতারক তিনি সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং দিনের পর দিন বাজার থেকে টাকা তুলে যাচ্ছেন। পুলিশকে নাকি সে টাকা দিয়েছে, পুলিশ প্রশাসন সবাই নাকি তার পকেটে, কেউ কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। সেই রাজীব গুপ্তা কিভাবে প্রতারণার জাল পেতেছিল, কাদেরকে মূলত টার্গেট করতো, কিভাবে টাকা তুলেছিল, চলুন বেরিয়ে পড়ি এবং রাজীব গুপ্তা তার সঙ্গেও আমি কথা বলার চেষ্টা করব। খবরদার শর্মিষ্ঠা এই মুহূর্তে ডিবিএ উপহার বিল্ডিং এর সামনে পৌঁছে গিয়েছে এবং এই বিল্ডিং এই বলা যেতে পারে বীজপুর এলাকার ছেলে রাজীব গুপ্তা সে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার জাল পেতেছিল এবং প্রচুর মানুষ প্রতারিত হয়েছেন এইখানে। চলুন একবার ভেতরে ঢোকা যাক, তাদের সঙ্গে কথা বলা যাক। সন্দীপ বিদ্যার্থী মূলত প্রমোটার, কিন্তু এই প্রমোটারি চক্রের নিচে কোথাও একটা প্রতারণা চক্র চলতো যেখানে রাজীব গুপ্তাও ওতপ্রোত তার সঙ্গে জড়িয়ে রয়েছে। কেন প্রতারণা বলছি, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা নিউজ পোর্টালের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজীব গুপ্তা হচ্ছে সাংবাদিক। সেই সাংবাদিক পরিচয় দিয়েই সে দিনের পর দিন প্রতারণা চালিয়ে গিয়েছে এবং হালি শহরের এক একটা মানুষের কাছে এক এক রকম ভাবে টাকা তুলেছে, বলা যেতে পারে অনৈতিক ভাবে, বেআইনি ভাবে বাজার থেকে টাকা তুলেছে। আপনার এই ফ্ল্যাটের উল্টো দিকে দিনের পর দিন প্রতারণা হয়েছে তো শুনলাম, আপনি ফ্ল্যাট কার থেকে কিনেছেন? আমি কিনেছি সন্দীপ বিদ্যার্থী প্রমোটার, ওর থেকেই। সবকিছু ঠিকঠাক আছে আপনার ফ্ল্যাটে? আমার সব ঠিক আছে, কিন্তু আমি এখন একটা ফ্ল্যাটে, আমার একটা গ্যারেজ আছে, গ্যারেজে রেজিস্ট্রি করা লাইফ, আমি লোন নিয়ে করা, এখনো আমি গ্যারেজটাই পাইনি। গ্যারেজটা বিক্রি হয়ে গেছে এখন। ও আমাকে বলেছিল মানে এই আজকে সাত বছরে ও আমাকে বলেছিল এই আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, সাত বছর ধরে এখনো পর্যন্ত আমি পাইনি। লাস্ট আমাকে জানুয়ারিতে একটা টাইম দিয়েছিল, যাই হোক জানুয়ারি পেরিয়ে গেছে। কোনে কোনে কিভাবে দুর্নীতিটা আছে দেখুন, 813 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমি দেখতে পাচ্ছি, নিচের দুটো পরিবার তারা থাকেন কিন্তু তারা তাদের রিস্কের মতো রয়েছেন কারণ তার মধ্যে একজন ওনার রয়েছেন। এই ফ্ল্যাটটা আমি দেখতে পাচ্ছি মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ এই ফ্ল্যাটটা 2016 সালে কেনা হয়েছিল, তারপর থেকেই সমস্যা। কারণ সমস্যাটা বুঝতে পারেন যখন এই ফ্ল্যাটের রেজিস্ট্রির জন্য বা ফ্ল্যাট হস্তান্তরের জন্য যান, দীপক বাবু দাদা ছিলেন, তিনি তার ভাই এবং তার স্ত্রীর নামে ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটকে রেজিস্ট্রেশনের সময় যাওয়ার সময় জানা যায় যে এই ফ্ল্যাটেও একটা বড় সড় দুর্নীতি, বড় সড় ঘাপলা রয়েছে। কেন বলছি চলুন আমি একেবারে দীপক বাবুর ভাইয়ের সঙ্গে কথা বলি, কারণ এই ফ্ল্যাটের যে সমস্যা এই সমস্যা সমাধান করতে করতে তার মৃত্যু হয়েছে, শেষ পর্যন্ত এখনো সেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন দীপক বাবুর ভাই। আপনার কাছে আমার সবার প্রথমেই প্রশ্ন থাকবে, আমি যখন ঢুকতে গেলাম এই ফ্ল্যাটে আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের নাম করে একটা দলিল মানে কাগজ লাগানো আছে যে এই ফ্ল্যাটটা আপনাদের, মানে অন্য জায়গাতে আমরা দেখি না, এরকম আপনাকে জানাতে হচ্ছে কেন? কারণ ম্যাম কি আমার দাদা হয়তো শোকে ডেথ করে গেছেন, তারপর দাদা শোকের পর আমি জানতে পারি যে এখানে ফ্ল্যাটের সম্বন্ধে
আমি আসি, খোঁজ নিই যে ফ্ল্যাটটার অবস্থা কি আছে। আচ্ছা, খোঁজ এসে দেখি যে এখানে একটা নোটিশ লাগানো আছে। আচ্ছা, মানে 2022 সালের আমি একটা ব্যাংকের নোটিশ দেখতে পাচ্ছি যেখানে মানে লোন নেওয়া হয়েছে, মানে 2022 সালে এই ফ্ল্যাটটা আবার বিক্রি করা হয়েছে এবং তার এগেইনস্টে প্রায় 22 লাখ টাকা লোন নেওয়া হয়েছে। তো আপনি তারপর কি করলেন, এখন আপনার কি ব্যাপারটা? তারপর আমি এখানে আমাদের যে কাগজটা ছিল এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু ব্যাংক আসে জানতে পারবে, কোনো অসুবিধা হলে আমাকে কল করবে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। প্রথমে আমরা রাজীব গুপ্তের মাধ্যমে জানতে পারি এই ফ্ল্যাটের ব্যাপারে। আচ্ছা, রাজীব গুপ্তাই হচ্ছে মেন লোক, মানে তার মাধ্যমে এই ফ্ল্যাটের সন্ধান পান। তারপর সন্দীপ বিদ্যার্থীর মাধ্যমে আমরা এই ফ্ল্যাটের সমস্ত কিছু কাগজপত্র নেওয়া হয়। যেহেতু দাদা ছিলেন তাহলে আমি অতটা চাপ নিচ্ছিলাম না, দাদাই রেজিস্ট্রি করেছে সবকিছু। যখন দাদা 2020 সালে ওনার ডেথ হয়ে যায় তখন আমি এখানে আসি, খোঁজ নিই, তখন দেখি যে এখানে টোটালি ফ্রড করা হয়েছে। আমাদের যে দলিলটা আছে, দলিল নাম্বার দিয়ে যখন সার্চিং করতে যাই তখন দেখি যে আমাদের ফ্ল্যাট রেজিস্ট্রি না করে একটা জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। মানে একটা জমি আপনাদের নামে রেজিস্ট্রি করা হয়েছে, সেই জমিটা কোথায়? সেই জমিটা কোনো অস্তিত্ব নেই আজকের ডেটে। কত টাকা দিয়েছিলেন? 16,60,000 টাকা। আমাদের একটা লাইটের বিল, এটা আমাদের মানে বেশি দরকার, আজকেই সোমবার কাটতেও এসেছিল লাইন, সেটা আমাদের লিফট আর কমার্শিয়ালটা চলে। আচ্ছা, সেখানেও ঘাপলা আছে? ঘাপলা আছে, সেটা হয়েছে অনেক, মানে এই ফ্ল্যাটটার মধ্যে। এটাও রাজীব বল অস্বীকার করলেও রাজীবই এর মধ্যে উদ্যোক্তা, এটা ঠিকই। ওই নিচে একটা ডায়ালিসিস দিয়েছিল, আচ্ছা, একজনার থেকে নিয়ে, তখন আমরা মানে বাধা দিয়েছিলাম যে জলটা অন্তত আমাদের এখান থেকে নেবেন না। আচ্ছা, আমাদের কমার্শিয়ালের জল নয়, যাই হোক ওরা জলটা ইউজ করেছিল, ওটা ডায়ালিসিস মানে প্রচুর জলের প্রয়োজন। সেই জলটা নিয়ে ওরা আমাদের যে একটা বিল হয়েছিল, প্রচুর অ্যামাউন্টের বিল, ওরা বিলটা পেমেন্ট করেনি, সেটার দায় আপনাদের উপর। এখন সেই দায়টা আমরা এখনো ভুগছি। শুধু কি ফ্ল্যাট বিক্রি করে প্রতারণা না, এই বিল্ডিং এ দোকান ঘরও সে বিক্রি করেছিল রাজীব গুপ্তা। রাজীব গুপ্তার মারফত সবাই ওই সন্দীপ বিদ্যার্থীর সঙ্গে যোগাযোগ করেছিল। আপনিও নিশ্চয়ই দোকান কিনেছিলেন, কটা দোকান আপনার এখানে? আমার দুটো ঘর আছে, 3 নম্বর একটা 5 নম্বর। আচ্ছা, এখনো দোকান চালু হয়নি কেন? চালু হয়নি মানে ওকে আমি অনেকবার করে বলেছি, টাকা তো আমি দিচ্ছি, কিন্তু ও কোনো এখন রেসপন্স করছে না, কিছু করছে না। তারপর লাস্ট আমি মেসেজ করেছিলাম, তাতে আমি লিখছিলাম যে আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছি, পুলিশে না কোর্টে আমি ইয়ে করবো। আচ্ছা, আমি দুটো মেসেজ দিয়েছি, ও দেখেছে কিন্তু কোনো রিপ্লাই নেই। প্রতারণার দিক দেখতে গেলে এক একটা দিক উঠে আসছে, মানে এই ডিবিএ উপহার, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ শুধুমাত্র ফ্ল্যাট বিক্রি করে প্রতারণা হয়েছে তা নয়, দোকান বিক্রি করে প্রতারণা হয়েছে তা নয়, এলাকার বেশ কিছু মানুষকেও সে টার্গেট করত, মূলত মহিলারাই তার টার্গেট ছিল। আপনার সঙ্গেও তো রাজীব গুপ্তার পরিচয় আছে, কিভাবে পরিচয়টা হলো? পরিচয় একজন আমাকে 6-4 নম্বর দিল, বললো কি তোর বাড়িতে আমার কিছু অসুস্থ আছে, ঝামেলা নিয়ে জায়গাতে আছে, তো সৈতার ফোন করলাম আমি, সৈতা বললো কে অফিসে আসো, ওইখানে অফিস আছে আমার সাফু করে, তোমার কাজ হয়ে যাবে। তাহলে আমি গেলাম ওখানে, তাহলে আমাকে বললো কি হ্যাঁ তোমার কাজ আমি করে দেব। কি কাজ ছিল? এই জায়গার জন্য, হ্যাঁ, কি আমার তোমার বাড়িতে যা যা ঝামেলা আছে আমি আমার রুম দিয়ে দিব। আচ্ছা, ঢুকিয়ে দেবো রুম মধ্যে। রাজীব বলো তোমার কত টাকা লাগবে? 1 লাখ টাকা আমাকে দিতে হবে, আমি করিয়ে দেবো। বললাম ঠিক আছে। তারপরে আমি 75,000 টাকা ওকে দিলাম, আর তারপরে দিবার জন্য পরে এইসব ঝামেলা করলো আমার। আচ্ছা, 75,000 টাকা দিয়েছেন, আপনি ঘরে ঢুকতে পেরেছেন? না। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। কি বলছে তখন? বলছে কি এখন তোমার পয়সা দিয়েছো, এখন কাজ হলো না, 6 মাস গ্যারান্টি দিয়েছে, 6 মাস হয়ে গেছে, এখন ফোন তুলে না, ফোন তুলে অন্য লোককে দেবে, অন্য লোককে দেবে, অন্য লোককে উল্টো পুল্টো কথা বলাবে। আচ্ছা, আপনি কত সালে টাকাটা দিয়েছিলেন? এই আগস্ট মাসে, 8 আগস্টে। আচ্ছা, 8 আগস্টে কত সালে? এই এই 2023-এ। পুলিশ বলছে এখন আমি তদন্ত করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট এখনো পাওয়া যায়নি। কিন্তু যে কোনো মানুষ তো মনে হয় সন্দীপ বিদ্যার্থী বলুন, রাজীব গুপ্তাকে বলুন, ফোন করলে যোগাযোগ করতে পারে, কিন্তু পুলিশ কি যোগাযোগ করে না? ফোন আগে প্রথম দিকে কিছু যখন ইনভেস্টিগেশন করছিল তখন আমাদের কল করে ডেকেছে, যখন উনি ডেকেছেন তখনই আমি এসেছি, সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছি, কিন্তু তারপর এখন আর ওনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট নেই, উনি আমায় কল করেন না। মানে পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা করা হয় না, মানে কোনো রকম হেল্প নেই? না। কি ভাবছেন, কি করবেন এবার? এখন আমি তো মানে অনেক সুখী আছি যে এখন আমাকে, এখন হয়তো অনেক ভয়ে আছি যে এতগুলো আপনার কাছে বাইট দিচ্ছি, ওনারা হয়তো কোনো অন্যরকম অ্যাকশন আমার উপর নিতে পারে। মানে সেই পাওয়ারও কি আছে?
রাজীব গুপ্তার এজেন্ট কে আপনি এখনো পর্যন্ত 7 লাখ টাকা দিয়েছেন? দোকান পেয়েছেন না? আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের এফআইআর টা হয়নি। পুলিশ কি বলছে? তখন আমাদের একটা এমনি একটা লিখিত একটা রিসিপ্ট কপি আমি দেখতে পাচ্ছি, ব্যাস এইটাই। পুলিশ কি বলছে? বলে আমরা দেখবো। সন্দীপ বিদ্যার্থী তিনি বীজপুর এলাকায় একটি জমি কিনে প্রমোটারি শুরু করেন। রাজীব গুপ্তার মারফত সেই সমস্ত তার দোকান ফ্ল্যাট এগুলো বিক্রি করতে থাকেন। কিন্তু সন্দীপ বিদ্যার্থীর সঙ্গে যখন খবরদার শর্মিষ্ঠা কথা বলছে, সন্দীপ বিদ্যার্থী প্রমোটার, তিনি নিজেই অভিযোগ করছেন যে রাজীব গুপ্তা সব টাকা তার অ্যাকাউন্টে দেয়নি। মানে রাজীব গুপ্তাই কোথাও তার সঙ্গে ফ্রড করেছে, কোথাও প্রতারণা করেছে প্রমোটারকেই, মানে চোরের উপর বাটপাড়ি যাকে বলে সেই কাজটা করে গেছে দিনের পর দিন রাজীব গুপ্তা। এবং এই রাজীব গুপ্তা কিন্তু তিনি তার এলাকার পরিচিত মানুষদের যেমন ঠকিয়েছেন, বন্ধু স্থানীয় মানুষদের ঠকিয়েছেন, এবং যার সঙ্গে ব্যবসা করে চলেছে দিনের পর দিন তাকেও ঠকিয়েছেন। হ্যালো নমস্কার, আমি শর্মিষ্ঠা কথা বলছিলাম। সন্দীপ বিদ্যার্থী কথা বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নিউজ 18 বাংলা শর্মিষ্ঠা রিপোর্টার, সাংবাদিক। আমি সোজা আপনার এই উপহার ফ্ল্যাটেই দাঁড়িয়ে আছি এবং এসে এখানকার অবস্থা দেখছি, এখানে সবার সঙ্গে কথা বলছি, সবাই অভিযোগ রাজীব গুপ্তা এবং আপনার নাম করছে। রাজীব গুপ্তা কি করেছে? রাজীব গুপ্তার আলাদা, রাজীব গুপ্তার উপরে আমাদেরও কেস ফাইল হয়েছে, ঠিক আছে। আমাদের এখানে অনেক কিছু, আমাদের প্রজেক্টের নাম করে অনেক লোক থেকে টাকা নিয়েছে। একটা ডিবিএ রিয়েল এস্টেট বলে কোম্পানি চালাতো, আমাদের নামে আইডেন্টিক্যাল একটা কোম্পানি, সেখানে সেই নামে অনেক টাকা লোক থেকে নিয়েছে। আচ্ছা, আমার কোম্পানির নামে, আমার কোম্পানির নামে যদি কেউ টাকা দিয়েছে ডিবিএ ডেভেলপার এন্ড এন্টার স্কয়ার ডেভেলপার এন্ড প্রমোটার প্রাইভেট লিমিটেড নামে, তাহলে আমরা দায়ীবদ্ধ। আচ্ছা, মানে বলতে চাইছেন যাদের ফ্ল্যাট, একটা ফ্ল্যাট দুবার বিক্রি হয়েছে, তারা কেউ আপনার থেকে কেনেনি, যারা ডিবি এর কাছ থেকে ডাইরেক্ট কিনেছে? আমার এখানে কোনো ফ্ল্যাট দুবার বিক্রি হয়, মানে যেগুলো মিডিয়েটর হিসেবে রাজীব গুপ্তা কাজ করেছে সেই রাজীব গুপ্তাই। হ্যাঁ, সিবিএ ডেভেলপার যেটা বিক্রি করেছে তাদেরকে রেজিস্ট্রি করেছে, তারা কিন্তু ওই ফ্ল্যাটে থাকছে। রাজীব গুপ্তা আপনার সঙ্গেও ফ্রড কিছু করেছে? নিশ্চয়ই করেছে, তবেই তো আমরা ওখানে, আমরাও তো ওর উপরে ইয়ে করে জিজ্ঞেস করেছি, ওটারও পেপার যাচ্ছে ওর কাছে, বীজপুর থানাও জিনিসগুলো পৌঁছবে। এই ঘটনার সব দিক তুলে ধরব, বক্তব্যই তো আমাকে নিতে হবে, তবে সময় হচ্ছে বিরতি, ফিরে আসছি বিরতি। রঞ্জিত বাবু, এই বীজপুর মানে এই তেঁতুলতলায় এসে আমি দেখছি এই একটা বিল্ডিং এই তো নানান রকম ভাবে প্রতারণা খোলা হয়েছে, এবং এই প্রতারণার সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে? এর মধ্যে মেন সাংবাদিক সেজে রাজীব গুপ্তা, ও ব্যারাকপুরে ডিবিএ চিট ফান্ড অফিস করেছিল, এই তার কাগজ। আচ্ছা, এমনকি এর নামে চেক বাউন্স আছে, এনার মিসেসও নেবেছিল, তার নাম হচ্ছে সোনি গুপ্তা। আচ্ছা, এই চিট ফান্ডটা তাও কত সালে হয়েছিল? এইটা হয়েছিল মিনিমাম, আমি কাগজ দেখে একটু কাইন্ডলি বলছি, তারিখটা হচ্ছে 31 ডিসেম্বর 2012, মানে 2012 সাল, মানে আমার যদি মনে হয় সেই সময় সারদা রোজভ্যালি এগুলো রমরমা, তাহলে এই চিটফান্ডটা কি রমরমা করেছিল, মানে এও বাজার থেকে টাকা তুলেছিল, বাজার থেকে প্রচুর টাকা তুলেছিল। আর এটা কবে বন্ধ হয়? ওই সারদা রোজভ্যালির সময় থেকে, যখন সবাই লোক টাকা চায় তখন বন্ধ করে পালিয়ে আসে কাঁচরাপাড়া বাগমোড়ে। আচ্ছা, বাগমোড়ে এসে মিসেস কে নিয়ে, ওনার নাম এখানেও আছে সোনি গুপ্তা, আমার ছবি সমেত আছে ওনার, সেইখানে দোকান টোকান ব্যবসা স্কুল আগরম বাগরম ওখানেও খোলে, ওখানেও ঝাঁপ বন্ধ করে ফেলে, কোনো একটা ফ্রড গিরি করেছে। তারপরে 24 ঘন্টা লাইভ খুলে এই সাংবাদিক সেজে এখন এই প্রমোটারই এখানে প্রথমে জমি নিয়েছে, ল্যান্ড ওনার উনিও আছেন,
ওনাকে ঠকিয়েছে, তারপরে অনেক মানুষকে ফ্ল্যাট দেবো বলে ফ্ল্যাট দেয়নি, দোকান দেবো বলে দোকান দেয়নি, এমনকি মানে অনেক কিছু ফেসিলিটি, মানে আপনি ওর সঙ্গে কথা বললে আপনি কথাতে উনি হার মেনে নেবেন, ওর ড্রেস অ্যাটিটিউড সব দেখলে। আমার একটা বিষয় যে সাংবাদিক বলছে বলে কি আপনারা আরো বেশি বিশ্বাস করেছেন? কারণ আমার হাতে যে এক একটা কাগজ আপনি দিলেন যে দ্য বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন, মানে একটা বেশ বড়সড় ব্যাপার, মানে একটা প্রভাব তো আপনাদের মধ্যে তৈরি করা। বিশাল প্রভাব পড়েছিল, যার জন্য মানুষ ভয় বিচপুরে আতঙ্ক হয়ে গেছে, এমনকি আমরা আতঙ্ক না, থানা পুলিশ অব্দি উনি বলছে নিজে ওনার কাগজে কথা আছে যে পুলিশ প্রশাসন রাজনীতি নেতা কেউ আমাকে কিছু করতে পারবে না, আমাকে সবাই ভয় খায়। আর এটা বাস্তব করে দেখাচ্ছে, মানে ভয় খায় কি কারণে? উনি সাংবাদিক বড় চ্যানেলের নাম, বড় চ্যানেলের, এই হচ্ছে সেই বড় চ্যানেল, 24 ঘন্টা লাইভ আপ থেকে এসছি, ফট করে মানুষ চমকে যায়, বাবা 24 ঘন্টা লাইভ, মানে এটা এটাও তো পুরো ভুল, মানে এই নামে তো কোনো চ্যানেলই নেই, এই চ্যানেলের নামটাও তো পুরোপুরি ভুল, না কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো কাগজ নেই। হ্যাঁ, মানে একদম তথ্য যদি তুলে ধরা যায় সত্যি কথা ম্যাডাম, মানে একদম আপনারা হাতে নাতে সব ধরে ফেলবে, কিন্তু এই নামেতেই ও কাঁপিয়ে দিচ্ছে। মানে আপনারা কোনোদিনও ওনাকে সাংবাদিক হিসেবে টেলিভিশনে পর্দায় দেখেছেন? না, ওই পোর্টাল একটা চ্যানেলে এরকম একটা বুম নিয়ে, এই 24 ঘন্টা লাইভ এই ঘুরে একটা বুম নিয়ে লোক, মানে বিশাল বড় র‍্যাকেট আছে, এর অনেক সাঙ্গপাঙ্গ আছে, অনেক সাঙ্গপাঙ্গ আছে, এমনকি শর্ট ফিল্ম বানানোর নাম করে লোকের থেকে বাড়ি বাড়ি, আর টোটাল টার্গেট হচ্ছে না মহিলা, সমস্ত মহিলা, ওরা উইক পয়েন্ট হচ্ছে মহিলাদের এমন করে সাজাবে, আপনার জন্য এই করে দেবো, আপনার এই করে দেবো, এই যে এই ফ্ল্যাটটা উপরে চলেন, ফ্ল্যাট দেখাচ্ছি, দোকান ঘরও নিয়েছে সেই মহিলা, কেউ রিটায়ার করে কেউ, মানে এরকম ভাবে ওনার কাছে সমস্ত কাগজ আপনাকে দেবো। আপনি এলাকার কাউন্সিলর? হ্যাঁ। আপনার নাম? আমার হচ্ছে মৃত্যুঞ্জয় দাস। আপনার এলাকায় রাজীব গুপ্তা কে চেনেন? আমি আমার এলাকায় না থাকে, মানে অবশ্যই চিনি, ওকে অ্যাকচুয়ালি সাংবাদিক হিসাবেই 24 ঘন্টা রাই একটা পোর্টাল, সেই হিসাবে ছিল একটা পোর্টালের সাংবাদিক, দিনের পর দিন এলাকায় প্রতারণা করছে জানেন? দেখুন, এটা আমি শুনেছি, এটা শুনেছি, অভিযোগও এসছে থানা থেকেও, থানাও কেউ কেউ অভিযোগ করেছে, এটা আমি শুনেছি অবশ্যই। এটা শুনেছেন যে ও প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে পুলিশ প্রশাসন সবাই আমার পকেটে আছে, কেউ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না? না, এটা আমি শুনিনি, এটা তো বলতে পারে না, কেউ যদি অন্যায় করে পুলিশ প্রশাসন কারো পকেটে থাকবে না, পুলিশ আইন আইনের মতো চলবে। তার জন্য পুলিশ কিন্তু শুধুমাত্র একজনেরই অভিযোগ নিয়েছে, পুলিশও নাকি ভয় পাচ্ছে অন্য কারোর অভিযোগই নিচ্ছে না, এই বিষয়টা আপনি জানেন? না, পুলিশ অভিযোগ নেবে না সেটা আমার জানা নেই, তবে যদি যদি সেরকমভাবে হয়, অবশ্যই যদি সেরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই পুলিশ অফিসার যদি না নেয় সেই লোক আমাকে অভিযোগ করুক, আপনি ব্যবস্থা নেবেন অবশ্যই। আমি আমার তাহলে একটা ব্যাপার, যে লোকটা এরকম ভাবে প্রতারণা করতে পারে, এত লোকের কাছ থেকে টাকা নিতে পারে, মহিলাদের থেকে টাকা নিচ্ছে, সে তো কোনদিন মানে প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন বা যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের নামেও বাজার থেকে টাকা তুলতে পারে। হ্যাঁ, কারো কিছু কিছু মানুষ তো আছে এই ধরনের, তারা যেখান থেকে সুযোগটা পাবে সেখান থেকে কোনো করবেই, তাদের এটা এটা হচ্ছে তাদের টেকনিক বা তাদের স্টাইল বলুন। তাহলে তো সেই লোকটাকে আটকানো উচিত, মানে এলাকার জনপ্রতিনিধি মানে আমি যদি বলি যে আপনার নামে সে বাজার থেকে যদি টাকা তুলতে শুরু করে সেখানে তো আপনার ফেস লস হবে। অবশ্যই লস হবে, তাহলে এই লোকটাকে আটকানো উচিত। যদি আমার নাম করে টাকা তোলে, আমাকে যদি কেউ অভিযোগ করে, আমি অবশ্যই আমি অ্যাকশন নেব। টাকা তুলেছেন বাজার থেকে এবং তারা কেউ ফ্ল্যাট পাননি, দোকান পাননি, মানে আপনি টাকাটা নিয়েছেন কিন্তু। আচ্ছা, যদি আমি একজনের থেকেও টাকা আমি নিজের স্বার্থে নিজের জন্য নিয়ে থাকি, তাহলে হতে পারে আমি তাহলে দোষী হব, তার জন্য আইন আছে। আমি বলছি আপনাকে ইনফরমেশন টোটালটাই করুন, বা এটা একটা প্রপাগান্ডা করা হয়েছে আমার বিরুদ্ধে। আপনি ক্লিয়ার, মানে আপনার এগেনস্টে এত অভিযোগ উঠছে, এত মানুষে আপনার এগেনস্টে অভিযোগ করছে, আপনার সেই সমস্ত অভিযোগ মিথ্যে বলছেন? আপনি হুমকি দিয়েছেন যে পুলিশ প্রশাসন সবাই নাকি আপনার পকেটে রয়েছে, আপনার বিরুদ্ধে কেউ কোন রকম ব্যবস্থা নিতে পারবে না? তাহলে কি আপনি মনে করছেন যে সত্যিকারে আইন আমাকে কিছু করতে পারবে না?
আজকাল তো অনেক কিছুই হচ্ছে। আমার প্রশ্ন, আপনি যদি ক্লিন হন, আপনি যে আপনি কি কারুর কাছ থেকে কোনো টাকা নেননি? তাহলে এতগুলো অভিযোগ, যে এত কাগজ দেখতে পাচ্ছি, আপনি সুমন কে চেনেন? অমর কে চেনেন? আমি তো শুনলাম যে এজেন্ট মারফত, এটা নাকি আপনার এজেন্ট? দেখুন কি বলছে, এটা তো বলে দিলে হয়ে যায় না আপনি কি করেছেন এতদিন পর্যন্ত? আমি যখন এলাকায় ছিলাম না, 15 দিনের ঘর থেকে বাইরে গেছিলাম ব্যাঙ্গালোরে, সেই মুহূর্তে এরা জানে যে আমি নেই এখন, এর জন্য তার মধ্যে করলো যে আপনি যে প্রশ্নটা তুলছেন ভালোই, বাট আমি অলরেডি আমার আমি আপনি যদি ওয়েট করতেন আমি আপনাকে দেখাতাম, আমার মানালির মামলার সব কিছু রেডি আমার কাছে, আমার অ্যাডভোকেট পাঠিয়ে রাত আমি রাত সন্ধে 7:30 অবধি টাইম দিলাম, আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে মানহানি মামলার আপনি পাঠিয়ে দিন। ম্যাডাম আপনি ভালো করে একটু শুনুন, আমি বলছি যেটা, আর আপনি 10-15 দিনের কথা বলছেন, তো আমার কাছে এই অভিযোগটা 1 মাস আগে এসেছে, আমি এসেছি আজকে। আমার কাছে আসেনি, একমাত্র অরুণ চৌধুরী অভিযোগ করেছিল, একটু ভালো করে যদি আমার সামনে 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 বসাবেন অরুণ চৌধুরীকে, অরুণ চৌধুরীকে আমি ডেকে ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এবং ওর যাতে ফ্ল্যাট পায় আমি নিজের থেকে কাউন্সিলর, যে স্থানীয় কাউন্সিলর কাছে ওকে নিয়ে গেছিলাম, আপনি কি তুলেছেন অভিযোগ উঠছে, আপনি কি তুলেছেন? যাই হোক, শুনলেন তো কিভাবে একটা মানুষ তার পরিচয় ভুয়ো পরিচয় দিয়ে কিভাবে প্রতারণা করেছে, এবং এমন তার সাহস দিনের পর দিন এই প্রতারণা চালিয়ে যাচ্ছে, এবং পুলিশ প্রশাসনের কেউ কিছু জানে না তা কি কখনো হতে পারে, কারণ সবার চোখের ভেতরে, মানে সবার চোখের নজরে, সবার নাকের ডগায় দিনের পর দিন প্রতারণা চলছে, এবং পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম লাভ হচ্ছে না, কারণ অভিযোগই নিতে রাজি হচ্ছে না। একজনের অভিযোগ দায়ের হয়েছে এবং 420 সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, কিন্তু বাকিদের কোনো রকম অভিযোগই নেওয়া হচ্ছে না। যাই হোক, সেই খবর তুলে ধরলাম, আশা করি এই ঘটনার পর, এই বিষয়ের পর কোনো ব্যবস্থা যদি নেওয়া হয়। আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামীকাল অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ইস্যু নিয়ে সন্ধ্যে 7:30 এবং রাত 11:30। তাই যখন কাউকে টাকা দেবেন ভেবেচিন্তে টাকা দেবেন, আসল পরিচয় দেখে টাকা দেবেন, কোনো সাংবাদিক কিন্তু টাকার বিনিময়ে আপনাকে কোনো পরিষেবা দিতে পারবে না।